সুপ্রভাত তোমাদের সকলকে, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো সকাল সকাল আমাদের এই পাড়ায় পুরো এক গ্যাং হনুমান এসেছে, আর আমার বাবান বাবিন তো হনুমান দেখতে এবং তাদের বাচ্চাদের দেখতে প্রচণ্ড পছন্দ করে। তো দেখো, গেটের উপরে উঠে গিয়ে বাবিন দেখছে। এই হনুমানের বাচ্চাটা দেখে বাবিন বলছে, আহ কি কিউট। মানে ও আমাকে বলছে, মা ওই বাচ্চাটাকে যদি নেওয়া হয় আমরা পুষতে পারবো না। আমি বলছি, হ্যাঁ দুটো হনুমান নিয়ে আমি নাজেহাল, আবার হনুমানের বাচ্চা নেব। তো অনেকগুলো বাচ্চা নিয়ে তার মায়েরা এসেছে, এত ভালো লাগছিল দেখতে ওদের, কি বলবো, আমারই ভালো লাগছিল দেখতে। আমিও কাজ ফেলে দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর ওরাও পড়াশুনো রেখে এসে দৌড়ে এদের দেখছে এরা কি করছে। চলো বাবা পড়তে চলো, পড়তে চলো, পড়তে চলো, চলো চলো চলো, পড়তে পড়তে দৌড় মেরেছো, চলো 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 চলো, আর কত দেখবা, ওই বাচ্চাগুলো এখন খাবে, যাও ডিস্টার্ব করা যাবে না, চলো চলো, নামো 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 নামো। গতকাল রাত্রে কিছুটা পান্তা ভাত ছিল, আলু ভাজা করে দিয়েছি, সেটা বড়মশাই খেয়েছে, আর গরম ভাত করলাম সেটা দিয়ে আলু ভাজা দিয়ে বাবান বাবিন খেয়েছে। আর এদিকে ভাজা বেশ কিছু ছিল, পটল কাঁচকলা এগুলো কেটে নিলাম, এগুলো ভাজা করব, আর ভাত তো হয়ে গেছে, বাবান বাবিন খেয়েছে। আর এইদিকে 3 পিস ব্রাউন ব্রেড ছিল, আমি ভাবলাম এটাই খাই, কারণ সকাল দুপুর দুবেলা যদি ভাত খাই তাহলে আর দেখতে হবে না, গলু গলু আরও হয়ে যাব। তো এদিকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার, আর আমি একটু চা বসিয়েছি, চাটা হয়ে গেছে, আর ব্রাউন ব্রেড 3টে শেকে নিয়েছিলাম, কিন্তু একটা বাবান আবার একটা বাবিন নিয়ে নিয়েছে, ভাত খেয়েছে তাও মা যেহেতু এখন খাচ্ছে তাই নিয়ে নিল, আমি আবার একটু গাঠিয়ে নিলাম। জানি এটা হেলদি না, তবুও কী করব, এখন খেতে তো হবে কিছু। তো এই যে আমার রান্না হয়ে গেছে, পটল ভাজা, কলা ভাজা, এইদিকে আছে হচ্ছে আলু ভাজা, এই যে দই বাবিন খাবে, আর এইদিকে আছে ডাল ভাত ঘরে, ঠিক আছে। এবার কিছু কাঁচাকুচি আছে সেগুলো করে স্নান করে আসবো, এসে ভিডিও বানাতে হবে, তারপর ডেলি ব্লগটা এডিট করতে হবে। বাবান এখানে পড়ছে, কারণ বাবানের সামনে পরীক্ষা, দুটো বাংলার অধ্যায় পড়তে দিয়েছে, ওটা রাত্রিবেলা পরীক্ষা নেবো, আর ম্যামের পড়া কমপ্লিট হয়ে গেছে, তো ম্যামের পড়া কমপ্লিট হয়ে গেছে বলে ওই দুটো অধ্যায় পড়ছে, আমি রাত্রিবেলা প্রশ্ন লিখে রাখবো, তারপরে হচ্ছে ওই ম্যামের কাছ থেকে পড়ে এসে তারপরে পরীক্ষাটা দেবে রাত্রিবেলা। আর বাবিন ওখান থেকে ওই যে উকিয়ে দিচ্ছে, ওখানে ও ধ্যান করছিল, ও আওয়াজ আসছে তাই ও ধ্যান করছিল, অন্ধকার ঘরে লাইট জ্বেলে একটা টর্চ লাইট ধ্যান করছিল। এখন দেখো আমি কাঁচাকুচি করছি, আর একটা কথা যেটা বলছিলাম, এখনকার দিনে সমস্ত বাচ্চারাই মোবাইল অ্যাডিক্টেড, তার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে ধীরে ধীরে সমস্ত বাবা মা সেটা বুঝতে পারবে, কিন্তু আমার ছেলেরা কিন্তু কখনোই মোবাইল ধরে না। দেখলে আমার বাবিন হচ্ছে ধ্যানে মগ্ন ছিল, যে ওই লাইট জ্বালিয়ে একা ধ্যান করছে, যে বজরংবলী সামনে পরীক্ষা একটু উদ্ধার করো, সেটুকু আর ক্যাপচার করতে ভুলে গেছি, যে আমি জিজ্ঞাসা করছিলাম কেন তুই ধ্যান করছিস। আর বাবান ওই দিকে পড়ছিল, কারণ আমি ওকে সন্ধ্যাবেলা পরীক্ষা নেবো সেই জন্যে। চলো একবার সন্ধ্যাবেলা ফিরছি। শুভ সন্ধ্যা, বাবান বাবিন প্রাইভেট থেকে চলে এসেছে, এখন এই শুধু রয়েছে আমার, এখন এই যে ডাল শুধু রয়েছে, তাই ডালের সাথে সব ভাজা শেষ, তাই ডিমের অমলেট দিয়ে ডাল দিয়ে খাবে, বাবানও খাবে বাবিনও খাবে। তো বাবান বাবিন সন্ধ্যাবেলা প্রাইভেট থেকে আসার পরে ভাত খেয়ে নিয়েছে, আর এখন আমরা চা একটু পাঁপড় ভাজা করে নিয়ে বসেছি, চা খেয়ে তারপরে বাবান বাবিনকে পড়াতে বসাবো, চলো পরে ফিরছি। না না তুই, এ না না তুই কান চুলকাচ্ছিস, ওঠ, অনেকগুলো পড়া দিয়েছে তো, না ওঠ বাবা। তো আমি ভোর সকালবেলা উঠে যাবো বাবা, ভোর কি তুমি ভিডিও করছো?
আপন মনে কথা বলছিল, আমি যে ভিডিও করেছি সেটা কিন্তু ও দেখতে পাইনি, যেই দেখতে পেয়েছে সেই বলছে তুমি ভিডিও করছো, সব সবাই জেনে গেল। তো এই দেখো আমার বাবানের হাতের লেখা, কেউ বলবে ও ইংলিশ মিডিয়ামে পড়তো, গোটা গোটা সুন্দর করে হাতের লেখা করে বাবান, কিন্তু কি বলতো স্লো করে হাতের লেখা। আমি বলি যে বাবা একটু ফাস্ট করো, আর এই যে আমার তিরিং বিরিং হাতের লেখা, কি করব বলো, আমার হাতের লেখা অত সুন্দর না, বাবানকে কথা দিয়েছি আমি পরীক্ষা নেব। আর কি বলতো মায়েদের না একটু বুদ্ধি করতে হয়, আমার বাবানকে যদি এইগুলো আমি মুখে ধরি বা আমি বলি যে এইগুলো দেখে দেখে তুমি লেখো বাবা, বাবান কোনো সময় লিখবে না। তাই মায়েদের বুদ্ধি, সমস্ত কিছু আমি পাতিয়ে দিচ্ছি প্রশ্ন, মানে একটা অধ্যায়ে যতগুলো প্রশ্ন থাকে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, উপরন্তু বলছি যে হ্যাঁ প্রত্যেকটা প্রশ্ন যেটাই দু নম্বর সেটা দু নম্বর দেবো, যেটা এক নম্বর সেটা এক নম্বর দেবো, এইভাবে পরীক্ষা নিচ্ছি। বাবা মায়ের একটু বুদ্ধি খাটাতেই হয় তাই না, বাচ্চারা যেরকম সেরকমভাবে তাদেরকে বোঝাতে হয়। গুড মর্নিং, আজ নেক্সট ডে মর্নিং। তো দেখো আমার পাখির বাচ্চাগুলোকে আমি ভাত আর কলমি শাক দিয়ে দিয়েছিলাম, ওই যে কলমি শাক লাগিয়েছিলাম এই দেখো এখান থেকে পাতাগুলো তুলে দিয়েছিলাম, আর এই গাছটা আমার বাবিন লাগিয়েছিল। আর এখন আমি বাসন মাজতে বসে গেছি, পাখিরা ভাত খাক, আমার বাসন মাজতে মাজতে ওদের যেটুকু ভাত খাওয়া হয়ে যাবে তারপরে দিয়ে দেবো ওকে, ওদেরকে ওদের দানা যেটা ওরা মেনলি খায় আর কি। তো এই নিচের পাখিগুলোকে আমি দেখভাল করি, উপরে দোতলায় যে পাখিগুলো আছে ওগুলো বর্মশাই করে, কারণ আমার এখন হয়ে ওঠে না, দুটো চ্যানেল দোকান, ও এখন তো আবার বাবা মা 3G চলে গেলে ওই ব্যবসার উপরেও আমার প্রচুর চাপ পড়ে যাবে, তার উপরে বাবান বাবিনদের দেখাশোনা, তারপরে ঘরের কাজকর্ম রান্নাবান্না, সেই জন্য আমি আর উপরের পাখিগুলোকে দেখাশুনো করতে পারি না। সন্ধেবেলা বর্মশাই এবং সকালবেলা বর্মশাই দুবেলা উপরের পাখিগুলোকে যত্ন করে, কারণ উপরের পাখিগুলোকে মেনটেন করা খুবই কষ্টকর, কারণ ওখানে সব দামি দামি পাখি আছে, তো সেই জন্যে, আর এরাও দামি অবশ্যই, তবুও আমি এদেরকে মেনটেন করতে পারি, যেহেতু নিচেই থাকে না আর উপরে উঠে গিয়ে ওদের খাওয়া দাওয়া দেওয়া আমার মুশকিল হয়ে যায়। তো ওদের কলমি শাক দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, এবার ওদেরকে যে দানা খায় ওরা সেটাই দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি। আর প্রচুর রোদ্দুর গো, মানে এত কষ্ট হচ্ছে রোদ্দুরের মধ্যে, কিন্তু কি করব, এই কাজগুলো তো আমাকে করতেই হবে, ও তো অফিসে। এখন ওই যে ভাতের থালা বের করে তারপরে এখন ওদের দানা শস্য দিয়ে দিচ্ছি, আর দানা শস্য খাওয়ার জন্য কেমন ছটফট করছিল চলো তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ এই উপরের বস্তাগুলো টেনে দিলাম যাতে ওদের রোদ্দুর না লাগে, আর বৃষ্টি পড়লে তখন ত্রিপলগুলো দিয়ে দিতে হবে, এই ডিউটিগুলো আমাকে পালন করতে হয় যেহেতু ও অফিসে থাকে। তো সকালবেলা ভাত হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে ডাটা দিয়ে, লাল শাকে ডাটা ছিল, একটু কুমড়ো ছিল, আলু দিয়ে একটা তরকারি করেছিলাম ভাত দিয়ে, ওটাই ওরা খেয়েছে, বর্মশাই ওটাই খেয়ে অফিসে গেছে, দুই ছেলেও ওটাই খেয়েছে। আর এখন এই পটলের দই পটল করব, একটু দই আছে, দই দিয়ে দই পটল করব। আর হচ্ছে এখানে ডিম, দেখো ডিমগুলো আজকেই কিন্তু এনেছে একটা ট্রে, এই ডিমগুলো কি সুন্দর উঠলো, আর এইগুলো আমি উঠাতেই পাচ্ছি না, একই ট্রে ডিমের মধ্যে দুরকম। আর এদিকে প্রচুর মেঘ করেছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, বাবা ফোন করেছিল বললো যে আমাদের গ্রামের ওখানে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে, ঠিক আছে আজকে আবার বাপের বাড়ি যাওয়ার কথা, একটু দরকারি কাজেই যাব, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো কি দরকারি কাজ, ঠিক আছে তার জন্যই যাব। চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই, ও আজকে হাফ ডে করে চলে আসবে কারণ তাড়াতাড়ি যেতে হবে। আর হ্যাঁ আজকে আমার মহাজনের, বড় মহাজনের হচ্ছে হালখাতা, ঠিক আছে তো হালখাতা করে একেবারে আসবে। আর বাপের বাড়ির থেকে আগের দিন গন্ধরাজ লেবু এনেছিলাম, তাই একটা বড় মহাজনকে পাঠিয়েছি, কারণ আমাদের বাড়ি সবাই খুব ভালো খায় গন্ধরাজ লেবু, তো বড় মহাজনকে পাঠিয়েছি, আর ও হালখাতা করে আসবে। আর পটলগুলো ভেজে নিই, নিয়ে এই যে এই দুটো প্যাকেটে অল্প অল্প করে দই আছে, সেই দই দিয়ে দই পটল করে নেবো, আর ডিম আলু দিয়ে ঝোল করবো। চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, ঠিক আছে।
তো এই যে দই পটলটা আমার হয়ে গেছে, একটু গ্রেভিটা শুকিয়ে গেছে, একটু শুকনো শুকনো হয়ে গেছে, আসলে এডিট করছিলাম তো সেজন্য একটু শুকনো শুকনো হয়ে গেছে। কোনো ব্যাপার না, বাবান বাবিন খেয়ে নেবে, বাবিন খাবে এই জন্যে, কারণ দই দিয়ে করা, দই দিয়ে ভেন্ডি দই পটল এইগুলো খেতে বাবিন ভালোবাসে, কারণ দই ভক্ত তো সেই জন্যে। তো আমি সেগুলোই করি আর কি। আর এদিকে সন্ধ্যাবেলা বড়মশা অফিস থেকে আসার সময় বড় মহাজনের হালখাতা করে এসেছে, তো এটা তো সেই 2-5 হাজার টাকার ব্যাপার না, এটা একটু বড় অ্যামাউন্টের ব্যাপার, তো অনলাইনেই দেওয়া হয়েছে মহাজনকে। আর বড়মশাই গিয়েছিল, মিষ্টি দিয়ে দিয়েছে, তো এখন বাবান বাবিনকে দেব একটা করে মিষ্টি। দেওয়ার পরে আমরা বাপের বাড়ি যাব দরকারি কাজে, টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আর ভাইকে তো দিতে পারছি না, আর এই মিষ্টির ভাগিদার হচ্ছে সবচেয়ে বড় আমার মা, আর সেই জন্যে মা বাবার জন্য নিয়ে যাব। আর আমরা বাড়ি এসে আমি বড়মশাই, শ্বশুরমশাই, শাশুড়িমা তখন খাবো। আর এইদিকে দেখো বাপের বাড়ি চলে এসেছি, আর বাবা বাবার জীবনে সঞ্চিত অর্থ, এত বছর চাকরি করেছে, রিটায়ারমেন্টের টাকা যেটা পোস্ট অফিসে ঢুকেছে সেই টাকাটা বড়মশাইয়ের হাতে তুলে দিল, বলল যে তুমি তোমার কাছে রাখো, তুমি ব্যাংকে জমা করে দেবে। আর ব্যাংকের অ্যাকাউন্টে একটা ঢুকেছে টাকা, সেই টাকাটা ব্যাংকেই আছে, আর বলল যে এই টাকাটা তুমি পোস্ট অফিসের টাকাটা ব্যাংকেই রেখে দিও। এই সমস্ত কাজকর্মগুলো বড়মশাই করে, আগে ভাই করতো, ভাই তো এখন ওখান থেকে এসে এইসব কাজকর্মগুলো করার কোনো উপায় নেই, আর আমার বাবা মা এইগুলো কাজকর্মগুলো বোঝেও না, তো সেই জন্য বড়মশাইয়ের হাতে তুলে দিল যে তুমি ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দাও। তাই এই টাকাটা নেওয়ার জন্যই এসেছি, যেহেতু বাবা মা 30 চলে যাবে, তো সেগুলো আগে এই কাজগুলো তো গোছাতে হবে সেই জন্যে। তো এর আগের দিনের ভিডিওতে বলেছিলাম এটাই হয়তো লাস্ট আসা বাবা মা 30 যাওয়ার আগে, কিন্তু না, আবার আসতে হলো এই দরকারের জন্যে। আমার বাবা মা সারা জীবন কোনো কিছুই করেনি, সংসার সন্তানদের মানুষ করতে করতেই বাবাদের জীবনটা কেটে গেল, আজও পর্যন্ত সন্তান সন্তান করেই বাবা মার জীবন কাটে। আমি, ভাই, এখন জামাই, 2 নাতি, এদের নিয়েই বাবা মার জীবন। তো যাই হোক, আমরা ছাড়া বাবা মার আর আছেও বাকে। তো এই জন্যে দেখো বৃষ্টির মধ্যেই আমরা ভিজতে ভিজতে চলে গেছিলাম, আর বাবান বাবিন সামনে চলে এসেছে। বাবিন তো ম্যাক্সিমাম দিন ঘুমায়, আজকে ঘুমায়নি দেখলাম, আর বাবান হচ্ছে জেগে থাকে, যদিও ঘুম পায় তবুও ঘুমায় না, কারণ আমরা এই হাই রোডের উপর দিয়ে আসি তো ও প্রচণ্ড টেনশান করে, সেই জন্য আমরা যতক্ষণ বাড়ি না ঢুকবো ততক্ষণ ও ঘুমাবে না। তো বাবান বাবিন বাড়ি আসার পরে ওদের হাতে ওর মামবাড়ির দাদার টাকাটা তুলে দিয়েছি, ওদের কাছে সেটা অড লাগছিল যে কী ব্যাপার এতগুলো টাকা, ওরা তো কখনো টাকা নেয় না, কিন্তু এই ভিডিওটা তো থেকে যাবে, ওরা যখন বড় হবে তখন এটা দেখতে পাবে, সেই জন্য ওদের কাছে ওদের মামবাড়ির দাদার টাকাটা হাতে দিলাম, রিটায়ারমেন্টের টাকা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো টাটা।